শান্ত ধীরস্থির প্রকৃতির সরীসৃপ প্রাণী কাছিম। বাংলাদেশের মিঠা পানি ও লোনা পানি দুই ধরনের জলজ পরিবেশেই বেশ কিছু প্রজাতির কাছিম দেখা যায়। প্রতিবেশ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তন সহ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এদের অনেক প্রজাতি এখন বিপন্ন। তাই দেশের বিপন্ন বিলুপ্তপ্রায় কাছিম সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকৃতি সংবাদে দেখুন কাছিম সংরক্ষণ নিয়ে শিয়াব খালিদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সরীসৃপ জাতীয় প্রাণীদের মধ্যে শান্ত স্বভাবের প্রাণী কাছিম। এরা বিভিন্ন এলাকায় কাইট্টা বা কচ্ছপ নামেও পরিচিত। কাছিম জলজ প্রতিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্থলজ বা জলজ কোনো কাছিম প্রজাতিই এখন বিপদমুক্ত নয়। বিভিন্ন জলাশয় দূষণ, ভরাট ও বনাঞ্চল ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে কাছিমগুলো। অবৈধ বাণিজ্যের কারণেও প্রতি বছর অসংখ্য কাছিম হত্যা করা হচ্ছে। সামুদ্রিক কাছিমগুলো বাসস্থান ধ্বংস, ডিম নষ্ট হয়ে যাওয়া ও অবৈধ শিকারের কারণে বর্তমানে বিপন্ন। বাংলাদেশের মহাবিপন্ন কাছিম সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশ কিছু কার্যক্রম চলছে। এ সকল কার্যক্রমের মধ্যে রয়েছে সামুদ্রিক কাছিমের প্রজননভূমি চিহ্নিতকরণ, ডিম সংরক্ষণ করে বাচ্চা ফোটানো, অবৈধ শিকার ও বাণিজ্য বন্ধে জনসচেতনতা তৈরি। এছাড়া কাছিমের নিরাপদ বংশবৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম প্রজনন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ সকল কর্মকাণ্ডও পর্যাপ্ত নয়। গুরুত্বপূর্ণ প্রাণী কাছিম রক্ষায় প্রয়োজন যুগোপযোগী গবেষণা, তৃণমূল পর্যায়ে সচেতনতা ও বন্যপ্রাণী আইনের সঠিক বাস্তবায়ন। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।